চ্যানেল সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি অনেক সকালবেলা উঠেছিলাম, সানটান পুরো কমপ্লিট। তো এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো, দেখো আমি পুরো পাখা চালিয়ে দিয়েছি স্নান করার পরেও। তো নন্দীর বাড়িতে কালী পুজো, ওখানেই যাব আমরা সবাই। বাড়িতে ঠিক নয়, অ্যাকচুয়ালি গ্রামের পুজো, কিন্তু সবাই খুবই আনন্দ করি আমরা ওখানে গিয়ে। তো তার আগে ছেলে স্কুলে গিয়েছে, ছেলেকে আনতে যাব। তো চলো ছেলে স্কুলে গিয়ে তোমার সাথে আবারও দেখা করে দিচ্ছি। এসে গিয়েছি ছেলে স্কুলে, আজকে মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। তো সুতরাং মাতৃভাষাকে আমাদের রক্ষা করতে হবে, অর্থাৎ এই বর্তমানে যে মাতৃভাষার একটা ইয়ে চলছে, ওই হোয়াটসঅ্যাপ করা, মানে আমি বাড়ি যাব, এএমআই আমি। তো এবার স্কুল থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি আমি আর আমার পাপা, দেখো আগে আগে দৌড়াচ্ছে। বাড়ি এসো, বদমাইশি শুরু হয়ে গেছে নাকি? তুমি ভালো দুষ্ট সেটা সবাই জানে। স্কুল থেকে বাড়ি এসে হাত পা না ধুয়ে আগে বল নিয়ে শুরু করে দিয়েছে। দেখো আমাদের বাড়ি কে এসছে, আমার দুখানা মাম্মা এসছে। দেখো দেখো, এদিকে দেখো দেখো, শুনে এদিকে তাকা, পাপা মাম্মা। তো দেখো বন্ধুরা, এখানে ওর নাম্মার সাথে আমার পাপা আগে আগে চলে যাচ্ছে। তো দেখো গাইস, আমিও চলে আসছি পুরো ফুল রেডি হয়ে, আর বৌদি তো এখনো রেডি হচ্ছে। দেখো কি কত দূর হলো, হলো আর সাজতে হবে না, ঘুরিয়ে বাবা। তো বন্ধুরা দেখো, আমি পুরো রেডি। তো এবার আমরা বেরোবো কালী পুজোর ওখানে গিয়ে, তোমাদের সাথে আবারও দেখা করছি। তো দেখো আমরা ঢুকে গিয়েছি দিদিবাড়ির রাস্তায়, আশপাশে অনেক ছোট ছোট দোকান বসেছে। বন্ধুরা দেখো, দিদিভাইদের বাড়িতে চলে এসেছি। তো এখানে বসে বসেও বা কি করবো, চলো মন্ডপের ওখান থেকে একটু ঘুরে আসি, চলো চলো। দেখো বন্ধুরা, মন্ডপটা কত সুন্দর সাজিয়েছে, মানে প্রতি বছরের তুলনায় এবার একটু অন্যরকমভাবে সাজানো দেখছি, খুব সুন্দর লাগছে চারিদিকটা কালারিং করা। আর মন্দিরের ভেতরে দেখো, এখনও প্রতিমা আসেনি। এখানে কিন্তু একসাথে পাঁচটা ঠাকুরের পুজো হবে, তো আমরা যাব ঠাকুর আনতে। তো মণ্ডপের ওখান থেকে বেরিয়ে একটু গিয়েছিলাম জিজুর সঙ্গে, আমি আমার পাপা আর পাপড়ি। দেখো এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি হবে আর একটা সবজি হবে। দেখো কত বড় বড় কড়াই, অনেকগুলো খিচুড়ি রান্না হচ্ছে। এখানে কিন্তু ভীষণ ভিড় হয়, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে, সবাই খুব ভক্তি করে মায়ের এই ভোগ গ্রহণ করে। তো বন্ধুরা, তোমরা যারা কালী মায়ের ভক্ত আছো আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। ও এইগুলো দানা দিয়ে বাড়াস্তেটা নিলি বদমাইশ, এত বায়না করে কতক্ষণ, ওটা কতক্ষণ, ওটা কতক্ষণ থাকবে, অনেকক্ষণ কতক্ষণ থাকবে, আম্মা মারলাম ঠিক। তো এবার ঠাকুর আনতে বেরোবো আমরা। আমরা এসে গিয়েছি, ঠাকুর এবার বরণ করা হচ্ছে একসাথে পাঁচটার প্রতিমাকে, এবার একে একে ভ্যানে তোলা হচ্ছে। এই পুজোটা না বন্ধুরা, আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি এই ঠাকুর, মানে মা খুব জাগ্রত। তোমরা যদি মন থেকে কোনো কিছু চেয়ে থাকো তো অবশ্যই পাবে, আর আমিও মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সবার মনের আশা পূর্ণ হোক। তো দেখো সব প্রতিমা তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি প্রতিমা নিয়ে আমরা। Thank you.
এখানে দেখো বন্ধুরা মায়ের ভোগ বিতরণ করা শুরু হয়ে গিয়েছে। অনেক লোক মায়ের ভোগ গ্রহণ করতে বসে পড়েছে, তো আমরাও এবার মায়ের ভোগ গ্রহণ করব। তো সেই জন্য দাঁড়িয়ে আছি আমি আর পাপড়ি। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, ছেলে আর আমি চলে এসেছি, আর ওর পাপা একটু পরে আসবে। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই করে দিচ্ছি এন্ড। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই।